ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جمع درق ديني بهاي جناب رمضان علي دبائي تكي جانتي فروز نماز وطبع نفل نماز কোরআন দেখে দেখে পড়া যাবে কি না আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ জি সম্মানিত ভাই প্রথম কথা হলো এ বিষয়ে নামাজ পড়ার ক্ষেত্রে চায় ফরজ নামাজ হোক চায় সুন্নত নামাজ হোক চায় নফল নামাজ হোক কোরআন মুখস্থ পড়া এটাই হচ্ছে মূল নীতি নামাজের মধ্যে কোরআন মুখস্থ পড়া দ্বিতীয় কথা হলো এই সুন্নত বা নফল যদি হয় ক্যাম যদি লম্বা করতে চায় সেই ক্ষেত্রে যদি তার লম্বা সূরা যদি মুখস্থ না থাকে বা কোরআনের সূরা বা আয়াত যদি বেশি বেশি মুখস্থ না থাকে সেই ক্ষেত্রে যদি সে কোরআন দেখে দেখে পড়ে ক্যামকে লম্বা করতে চায় সন্নাত এবং নফল নামাজের ক্ষেত্রে তাহলে জায়জ আছে বাকি থাকলো ফরজ নামাজ ফরজ নামাজের ক্ষেত্রে ওলামা একরামদের মধ্যে মতানক্য দেখা যায় তবে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী যদি ফরজ নামাজের ক্ষেত্রেও যদি কারও কোরআন মুখস্ত না থাকে এই ক্ষেত্রে যদি সে কোরআন দেখে দেখেও যদি পড়তে চায় পড়তে পারে তবে না পড়াই হচ্ছে উত্তম না পড়াই দেখে দেখে কোরআন না পড়াটাই হচ্ছে উত্তম এবং ভালো তবে যদি পড়ে সেই কারণে তার নামাজ বাতিল বা বাতিল হবে না এই কথাই বলেছেন আল্লাবনিক কুদামা রাহেমউল্লাহ তিনি আর নিজ গ্রন্থে আলমুখ নিতে তবে যদি সে ফরজ নামাজেও কোরআন মজিদ দেখে দেখে পড়ার যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই যায় আছে তবে কোরআন মাজিদ মুখস্থ পড়াটাই হচ্ছে উত্তম ফরজ নামাজের ক্ষেত্রে তাহলে বোঝা গেল যে এ বিষয়ে মূল নীতি হলো এই যে সুন্নত নামাজ হোক চায় ফরজ নামাজ হোক কোরআন মুখস্থ করেই পড়া তবে যদি সুন্নত নামাজের ক্ষেত্রে কেয়াম যদি লম্বা করতে চায় দীর্ঘ করতে চায় তাহলে দেখে দেখে পড়তে পারে কোনো অসুবিধা নাই তবে ফরজ নামাজের ক্ষেত্রে ওলা আমাদের মধ্যে মতানক করেছে কেউ কেউ বলেছেন কোরআন দেখে দেখে পড়া যাবে না আবার কেউ কেউ বলেছেন পড়া যাবে তবে এ বিষয়ে যেমন আশাইক এবিন বাজ আল্লামা কুদামা ইমাম আহমাদ এই ধরনের কাদ ইয়াদ এই ধরনের এনারা বলেছেন যে যদি ফরজ নামাজের ক্ষেত্রে কারো যদি কোরআন মুখস্ত না থাকে সেই ক্ষেত্রে যদি সে সুরা ফাতেহা পাঠ করার পর অন্য সুরা আরও পড়তে চায় বেশ কিছু আয়াত যদি পড়তে চায় তাহলে কোরআন মাজি দেখে পড়তে পারে যায় যাচ্ছে তবে না দেখে অর্থাৎ মুখস্থ পড়াটাই হচ্ছে তার জন্য ভালো বা উত্তম বাকি আল্লাহ আলম সব সালামুক রহমতুল্লাহি أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد